প্রায় 1.5 কোটি টাকা সোনার বিস্কুট উদ্ধার প্রেক্ষাপট সীমান্তে। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই পাচারকারীকে আটক করেছে বিএসএফ। ঘটনায় 22টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। 1.5 কোটি টাকার সোনার বিস্কুট উদ্ধার পেট্রাপোল এলাকায়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই পাচারকারীকে আটক করেছে বিএসএফ। বিএসএফের তৎপরতায় উদ্ধার হয়েছে 22টি সোনার বিস্কুট। এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কর্তব্যরত বিএসএফের 158 নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা বৃহস্পতিবার রাতে পেট্রাপোল সীমান্তের জয়ন্তীপুর এলাকায় টহলরত অবস্থায় দুই পাচারকারীকে ধরে ফেলেন বিএসএফ জওয়ানেরা। বিএসএফ সূত্রে দাবি, দুই পাচারকারী জাহির হোসেন মোল্লা ও গিয়াসুদ্দিন মণ্ডল। দুই অভিযুক্তের কাছে তল্লাশি চালিয়েই উদ্ধার হয়েছে 22টি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির ওজন 2 কেজি 566 গ্রাম, যার আনুমানিক বাজার দর 1,44,01,571 টাকা। বিএসএফ সূত্রে জানা গেছে, চোরাচালান রোধে নিয়মিত নজরদারি চালানো হয় বিএসএফের পক্ষ থেকে। অনেক ক্ষেত্রেই পাচারের জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করে পাচারকারীরা। বিএসএফ জওয়ানদের তৎপরতায় বারবার ব্যর্থ হয়েছে পাচারকারীদের সমস্ত চক্রান্ত। বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত দুই পাচারকারীকে বিএসএফের পক্ষ থেকে পেট্রাপোল থানার হাতে তুলে দেওয়া হয়। অভিযুক্তদের সাথে আর কারা যুক্ত রয়েছে, বিপুল পরিমাণ সোনার বিস্কুটগুলি কাদের হাতে তুলে দেবার কথা ছিল, তাও খতিয়ে দেখছে বিএসএফ। খতিয়ে দেখা হচ্ছে দুই অভিযুক্তের অতীতের রেকর্ড। বিপুল অর্থের সোনার বিস্কুট উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল। ভারত বাংলাদেশ সীমান্তের কোলে শান্ত কোলাহলমুক্ত গ্রাম্য পরিবেশে সমস্ত আধুনিক সুবিধা সহ পরিবার বন্ধু বান্ধব নিয়ে পিকনিক অথবা দু একদিনের জন্য ছুটি কাটাতে চান, অথবা কোম্পানির কনফারেন্স, রয়েছে তারও সুব্যবস্থা। বনকা শহরের পরিধি ছাড়িয়ে সবুজের সমারোহ আর প্রকৃতির কোলে গড়ে উঠেছে আনন্দ নিকেতন বাগান বাড়ি, যা আপনাকে দেবে শান্তির বার্তা। বুকিং অথবা যে কোনো প্রয়োজনে ফোন করুন 8100-233-923। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।